শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পর্বের ভিডিওর পরে আজকে এই ভিডিও তো আজকে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখব প্রথমত আমরা আমাদের মেইন গোল হবে হচ্ছে আমরা এখানে যদি চেঞ্জ করি সেক্ষেত্রে এখানে আমাদের আসবে কিন্তু এটার জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র জানতে হবে তো সেই জিনিসগুলো আমরা আগে জেনে নিই প্রথমত আমাদের এখন যে লাগবে যেহেতু আমরা যে ইউজ করব এখানে তো সেই জন্য আমরা হচ্ছে লোড jQuery সো আমি এখানে WP NQE স্ক্রিপ্টস করে জাস্ট jQuery টা লোড করলাম আমাদের অন্যান্য জিনিস এখন দরকার নাই এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জেকুইরিটা এখানে লোড করলাম টোটাল সাইটের জন্য কারণ জেকুইরি আমাদের সাইটে যে কোনো জায়গায় লাগতে পারে সেই জন্য আর কি এইটার সুবিধা হচ্ছে যে আপনার জেকুইরি যদি অন্য কোনো করে থাকে ও সে একটাই লোড করবে তো সেই জন্য এটা এইভাবে ইউজ করা সেফ পদ্ধতি এখন আমাদের স্ক্রিপ্ট লাগবে যে হচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা লোড করবো তো গ্রাভিটি ফর্মে যে স্ক্রিপ্ট লোড করা খুব সহজ এখানে যদি আমি কোপাইলটকে বলি লোড স্ক্রিপ্ট হেন ফর্ম ইজ ডিসপ্লেড এইভাবে আমরা লোড করতে চাচ্ছি সো জি ফর্ম ইনকিউ স্ক্রিপ্ট যেটা সেটা দিয়ে আমরা মূলত হচ্ছে গ্রাফিটি ফর্মের হচ্ছে সাথে আমরা হচ্ছে লোড করতে পারি যে কোয়েরিটা সো এখন আমরা হচ্ছে এখানে আচ্ছা এখানে হচ্ছে আমাদের ফাংশনটা আমি একটু এখান থেকে সার্চ করে নিয়ে আসি আচ্ছা এটা হচ্ছে আমাদের জি ফর্ম পোস্ট রেন্ডার এটাকে দিয়ে ইউজ করতে হবে যে এখানে আমরা আসছি অর্থাৎ জি ফর্ম পোস্ট রেন্ডার আচ্ছা এর ভেতরে কি আমি হচ্ছে ইয়া পাবো হ্যাঁ ফর্ম অবজেক্ট পাবো সো আমরা এটাই মূলত দরকার যে হচ্ছে আমরা জি ফর্ম পোস্ট রেন্ডার এইটাকে ইউজ করব সো ফাংশন সরি অ্যাড অ্যাকশন এটা অ্যাকশন হুকি হওয়ার কথা অ্যাড অ্যাকশন

পপুলেট স্ক্রিপ্ট দিয়ে দিই সো এখন হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো পপুলার সো এখানে আমাদের ফর্ম আমরা পাবো সো আমরা জাস্ট এখানে ওয়ান দিয়ে দিই যেহেতু এক নম্বরের জন্য আমরা কাজ করছি সেই জন্য আমরা এখানে ওয়ান দিয়ে দিচ্ছি আচ্ছা আমি কি এখানে ওয়ান দিয়েছিলাম ওয়ান দিয়ে দিই ওকে সো আমরা হচ্ছে এখন এইখানে যেহেতু এটা অ্যাকশন হোক সো আমরা এখন একটু আসলে টেস্ট করব যে হচ্ছে এটা কাজ করে কি না সেটা হচ্ছে আমরা ধরেন এখানে দিলাম কনসোল লগ এখানে আমরা এটা দিলাম সো এখন আমরা যাব হচ্ছে কন্টাক্ট পেজে ইন্সপেক্টর এলিমেন্ট কনসোল রিফ্রেশ সো আমাদের এখানে এটা কাজ করে নাই সো এখন আমরা এখন চেক করব যে এটা কেন কাজ করে নাই এমন হইতে পারে যে এটাতে হচ্ছে পোস্ট রেন্ডার এটা হচ্ছে আমরা ডিরেক্ট এইভাবে না করে সরাসরি আমরা এখানে করি আচ্ছা তারপরেও কাজ হয় নাই আমরা একটু আবার দেখে আসি ডকুমেন্টেশনটা আচ্ছা এখানে একটা কিন্তু ইয়ে দিয়ে দেওয়া হয়েছে যে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে জি ফর্ম পোস্ট রেন্ডার এইটা আমরা সরাসরি ইউজ করতে পারি এটার জন্য আমাদের হচ্ছে মানে ফাংশন হুক ইউজ করার দরকার নাই এটা হচ্ছে সুবিধা হচ্ছে যে আপনি সরাসরি পেজে লোড করেন এবং এখানে ফর্ম আইডি কারেন্ট পেজ এগুলো আরও কিছু ফিচার পাবেন সো আমরা এটাকে জাস্ট হচ্ছে ডাব্লিউপি ফুটার হিসাবে ইউজ করতে পারি ডাব্লিউপি ফুটার এবং হচ্ছে এখানে আমরা যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন সেক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে ইউজ করলাম সো এখন আমরা এখানে কনসোল করে দেখি কনসোল লক তো এটার হচ্ছে অসুবিধাও আছে যে এই টোটাল জিনিসটা আচ্ছা অসুবিধা নাই কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ফর্মের আইডিও পেয়ে যাবো সো সেই ক্ষেত্রে আমরা ফর্ম আইডি ইউজ করে এখানে জাভাস্ক্রিপ্টটাকে কাস্টমাইজ করতে পারবো আচ্ছা জাভাস্ক্রিপ্ট কখন লাগবে আমি সেই জায়গায় যাচ্ছি আগে আমরা দেখি যে এটা হচ্ছে ঠিকঠাক মতো কাজ করছে কি না সো এখানে ফর্ম আইডি ওয়ান চলে আসছে সো এখন আমরা এইটাকে হচ্ছে আমরা হচ্ছে অ্যাজ ইমপ্লিমেন্ট করবো তো অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা আমরা দুইভাবে কাজ করতে পারি সার্ভার সাইড এজাক্স রেন্ডার করে নিয়ে আসতে পারি আবার হচ্ছে ক্লায়েন্ট সাইড এজাক্স রেন্ডার করেও করতে পারি এইখানে দেখেন ওয়ার্ডপ্রেসের সাথে কোনো রিলেটেড কোনো কিছু নাই আমি কিন্তু আপনাদের অনেক কিছু সেন্স মানে জ্ঞানার করার চেষ্টা করছি যে আপনি কোন সময় কি ব্যবহার করতে পারবেন যেমন দেখেন এখানে কিন্তু এই ডিস্ট্রিক্টের এ জন্য আমাদের কিন্তু কোনো প্রকারের কোনো ওয়ার্ড প্রেসের সাথে রিলেটেড না এটা আমরা জাস্ট একটা এপিআই থেকে আমরা কিন্তু ডিসপ্লে করে দেখাচ্ছি এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের প্রেসের সাথে কোনো কিছু হচ্ছে না সো আমরা চাইলে এইটাকেও এই ফাংশনটাকেও আমরা গ্রাফিটি ফর্ম ছাড়াও আমরা এইখানে করে ফেলতে পারতাম তো আমরা মানে এর পরেরটাকে করি সো আমরা এখন হচ্ছে প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে যেমন ধরেন আমরা হচ্ছে এখানে আমাদের তো একটা ফিল্ডের আইডি আছে যে ফিল্ডের আইডিটা আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবো যেমন এইখানে আমরা যদি হচ্ছে যাই আমরা একটা ক্লাস দিতে পারি চাইলে বাট এই ফিল্ডের আইডি ধরে এখন আপাতত করি ফিল্ডের আইডি ধরে কাজ করাটা একটু অসুবিধা যদি আপনি পরবর্তীতে এই ফিল্ডটাকে গ্রাফিট ফর্ম থেকে ডিলিট করে দেন আবার অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে কোড আবার চেঞ্জ করতে হবে আর যদি আপনি একটা ক্লাস হিসেবে ইউজ করেন সেটা হচ্ছে বেটার যেমন হচ্ছে আমি যদি এখন যাই হচ্ছে ফর্মের এইখানে ধরুন ডিস্ট্রিক্টের এখানে গিয়ে অ্যাপেরিয়েন্সে গিয়ে আমি একটা ক্লাস দিলাম যে ডিস্ট্রিক্টস আর উপজেলা এখানে দিলাম হচ্ছে উপজেলাস সো এইটার সুবিধা হচ্ছে যে এখন মানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে প্রয়োজন হবে জন্য আমাদের দিতে হইল তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লাসটা পাবো এখানে দেখেন ডিস্ট্রিক্টস নামে একটা ক্লাস আছে উপজেলাস নামে একটা ক্লাস আছে সো এখন আমরা বলবো যে ডিস্ট্রিক্টসের যে কোনো চেঞ্জে তুমি হচ্ছে একটা জিনিস ট্রিগার করো সো আমরা এখন এখানে বলে দিব ডিস্ট্রিক্টস তারপরে হচ্ছে সিলেক্ট তারপরে হচ্ছে এখানে আমরা যে কুইরির অন চেঞ্জ ইউজ করব চেঞ্জ ফাংশন সো এখন অন চেঞ্জ ফাংশনে ধরেন আমরা হচ্ছে এখানে ইভেন্টটাকে কনসোল করি কনসোল লগ ই সো এখন আমরা এইটাকে কাজ করে কি না সেটা একটু টেস্ট করব সো এখন এখানে রিফ্রেশ দিচ্ছি কনসোলে যাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে ডলার সাইন ইউজ করছি এখানে যে সরাসরি ইউজ করি স্ক্রিপ্ট মানে স্ট্রিক্ট মেথড এনাবেল করা আছে এই জন্যই মূলত আমাদের এই কাজটা করতে হবে সো হচ্ছে এখন আসি হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট চেঞ্জ করি চেঞ্জ করলে আমাদের ওই ফাংশনটা ট্রিগার হওয়ার কথা বাট এই ফাংশনটা ট্রিগার হয় নাই মানে হচ্ছে কোনো কারণে সো হচ্ছে আমরা ডিস্ট্রিক্টস একটু দেখি ডিস্ট্রিক্টস আর এটা হচ্ছে আমাদের সিলেক্ট ওকে ওকে আমাদের ছোট্ট একটা বানানবুল হয়েছিল ডিস্ট্রিক্ট বানানবুলটা হয়েছিল আচ্ছা তো আমরা এখন হচ্ছে এখানে যে জেকি দিয়ে আমরা ইভেন্টটাকে ক্যাচ করার চেষ্টা করলাম সো এখন জাস্ট আমরা একটু চেক করি যে আমরা যদি সিলেক্ট করি আমাদের ইভেন্টটা রান হচ্ছে অর্থাৎ চেঞ্জ ইভেন্টটা আমাদের রান হচ্ছে এখন আমরা উপজেলাকে পপুলেট করব সো উপজেলাকে পপুলেট করার জন্য উপজেলার যেই মানে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা আগে রিসেট করে দিব তো রিসেট করার জন্য আমরা ধরেন উপজেলার যে ফিল্ডের আইডিটা সেই আইডিটা একটু নেওয়ার চেষ্টা করি অর্থাৎ এটা হচ্ছে সাত নম্বর আইডি সরি এটা হচ্ছে উপজেলার ফিল্ড হচ্ছে আট নম্বর এখানে দেখা যাচ্ছে সো আমরা হচ্ছে এখন এইখানে হচ্ছে এফ আচ্ছা এল সিফ দিয়ে দিতে পারি এল সিফ ফিল্ড আইডি আর হচ্ছে আপনার চাইলে প্লেস হোল্ডারটাকে না দিয়ে আমরা জাস্ট চয়েস এখানে দিয়ে দিলাম অর্থাৎ আচ্ছা শুধু প্লেস হোল্ডার দিলেই তো হবে আসলে এটা দরকার নেই ফিল্ড চয়েসেস এখানে আমরা শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক অ্যারে দিতে পারি ইয়েস সো এখন হচ্ছে আমরা একটু দেখি যে এটা ঠিক মতো কাজ করছে কি না সিলেক্ট উপজেলা আসছে অর্থাৎ হচ্ছে এখানে আমরা দিতে পারি আসলে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট ফার্স্ট অর্থাৎ আমরা হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হলে আমাকে অবশ্যই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এখন ডিস্ট্রিক্ট যদি সিলেক্ট করি ক্ষেত্রে আমরা একটা অ্যাজাক্স কোয়েরি হবে অ্যাজাক্স বা ধরেন হচ্ছে আমরা জাভা মানে যে কুড়ি দিয়ে সেরে ফেলতে পারবো এটাকে আগে তারপরে আমরা এজাক্সও দেখবো এজাক্স পরে দেখছি সো আমরা এখন যে কুড়ি দিয়ে সেরে ফেলি এখন আমরা অন চেঞ্জ জিনিসটাকে আমরা কিন্তু নিয়ে আসতে পারছি সো এখন আমরা হচ্ছে যদি হচ্ছে এপিআইতে ধরেন আমাদের হচ্ছে এপিআইতে যদি ওই সুবিধাটা থাকে যে আমি যদি এইখানে ডিস্ট্রিক্ট নেম হ্যাঁ ওই সুবিধাটা আছে যে এপিআইতে আইডি দেওয়ার প্রয়োজন পড়ছে না সো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে ডিস্ট্রিক্ট ধরেন কুষ্টিয়া দেই এখানে আমি একটু মডিফাই করি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কুষ্টিয়া দিলে আমাদের যদি ডেটা আসে যে এখানে ডেটা কিন্তু আসছে সো আমরা উপজেলাস এখানে কিন্তু পাচ্ছি ওটা সো আমরা এটাকে ডাইনামিক করে ফেলি এখন আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারি লেট এরপরে হচ্ছে উপজেলাস আমরা হচ্ছে এখানে ধরেন এখান থেকে আমরা হচ্ছে করে নিয়ে আসব তো ফেজ এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের দেন ইউজ করতে পারবো দেন ইউজ করে আমরা হচ্ছে এখন এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেন ইউজ করে এখান থেকে আমরা হচ্ছে রেসপন্সটাকে নিতে পারি নিয়ে আমরা হচ্ছে এরপরে হচ্ছে সেই রেসপন্সটাকে নিয়ে আমরা যেই কাজগুলো আছে সেই কাজগুলো করি আচ্ছা দেন ফাংশনের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রেসপন্স যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ধরেন হচ্ছে নিলাম রেসপন্স ডট জেস করে এরপরে আমরা আবার দেন ইউজ করতে পারবো যে হচ্ছে মানে একটা একটা করে এটা কিন্তু রান হবে দেন যেমন ধরেন দেন আমি এখানে যদি দেখতে চাই যে আমাদের কি কি ডেটা আছে ধরেন আমরা হচ্ছে এখানে কনসোল লগ করে দেখবো যে আসলে এটা কি আছে আচ্ছা এখানে আমরা ইউজ করি কারণ এখানে তো আমরা আসলে কোনো কিছু এটাকে রিইউজ করছি না আচ্ছা এটা কি ভুল দেখাচ্ছে কি জানি না দেখে আসি সো এখন হচ্ছে আমরা এখানে যাই যাওয়ার পরে ইয়েস কোনো একটা প্রবলেম হয়েছে হ্যাঁ এখানে আমরা কনসোল লগ আসলে এখানে আমরা দেন ইউজ করছি ঠিক আছে বাট এখানে হচ্ছে আমরা একটা ফাংশান ইউজ করতে হবে দেন ফাংশান এবার আমরা কনসোল লগ এখানে ইউজ করতে পারবো রেসপন্স কি এখানে ইউজ করতে পারবো আই এম নট শিওর আমি আসলে জাভাস্ক্রিপ্ট র জাভাস্ক্রিপ্ট ওইভাবে এক্সপার্ট না এই জন্য ভুল হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো বাগের হাটে যাচ্ছি বাগের হাটে যাওয়ার পরে রেসপন্স ইজ নট ডিফাইন্ড অর্থাৎ হচ্ছে ওই যে প্রমিজে আমাদের প্রবলেম হয়েছে সো আমরা হচ্ছে এইটাকে হচ্ছে ঠিক করি আগে আমি একটু অফলাইনে ঠিক করি কারণ আমার জাভাস্ক্রিপ্টের দৌড় খুব একটা ভালো না আচ্ছা আমার মতো যাদের দৌড় ভালো না তারা হচ্ছে যেটা করতে পারেন এই যে ফাংশন রেজিস্টার করে তার ভিতরে ইভেন্টটা ফেলে দিবেন ইভেন্টটা দিয়ে তারপরে আপনি হচ্ছে এখান থেকে ওই ইভেন্টটাকে ক্যাচ করে দেখবেন যেমন আমি হচ্ছে এই সেম কাজটা করলাম আমার কোনো আইডিয়া নাই যে ওইখানে হচ্ছে কি ঝামেলা হচ্ছে সো আমি ট্রাই করছি এখানে দেখছি যে আমি এই যে ডেটা পেয়ে যাচ্ছি সো এই ডাটা দিয়ে আপনি যে ডাটা আছে সেই ডাটাকে অ্যাক্সেস করতে পারবেন আচ্ছা এখন আমরা সরাসরি ধরেন রেসপন্স যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে এখানে স্ট্যাটাস মেসেজও কিন্তু দেওয়া আছে সো আমরা ডিরেক্ট ইউজ করতে পারি যে হচ্ছে আমরা এখানে হচ্ছে ধরেন আমি এখানে নিলাম হচ্ছে লেট উপজেলাস ইকুয়াল ই ডট ডাটা ডট ডাটা বা ডেটা আপনি যদি একটু যাই হোক সো এখানে হচ্ছে আমরা দেখতে পারছি ই ডট ডাটা ডট উপজেলাস আচ্ছা ডাটার ভিতরে আবার আচ্ছা ই ডাটাকে একটু কনসোল লক করি আমি কনসোল লক উপজেলা তারপরে আমরা আস্তে আস্তে ওইটাতে যাচ্ছি সো এখন ডিস্ট্রিক্ট বাগেরহাট আচ্ছা ওকে কি আশ্চর্য এত বানান আজকে ভুল হচ্ছে ওকে সো এখন যাই সো এখন এটার ভিতরে আমি পাচ্ছি হচ্ছে এটার ভিতরে আবার হচ্ছে ডাটার ভিতরে আবার হচ্ছে প্রথম ডাটাটা মানে হচ্ছে এটা এই যে এপিআইতে যেভাবে আছে ডাটার ভিতরে আবার একটা মানে এই আলাদা করে একটা অবজেক্ট দিয়ে রাখছে এটা হচ্ছে এপিআই এর প্রবলেম সো এখানে আমরা যদি দেই ই ডট ডাটা ডট জিরো তারপরে হচ্ছে উপজিলাস মানে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা পাবো সো এখন আমরা দেখি সো এখানে যাই বাগেরহাট পাই নাই ওকে আচ্ছা ডাটা জিরো দেই বাগেরহাট এই তো পাইছি এখানে হচ্ছে আমাদের উপজেলা আছে কিন্তু হ্যাঁ সো হচ্ছে এখানে আমরা যদি ধরেন ডিস্ট্রিক্টটা পাইতে চাই সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট আমরা এক এক করে দেখছি আর কি যে কিভাবে আসে সো ডিস্ট্রিক্টটা যেহেতু পাচ্ছি তার মানে উপজেলা দিলেও পাবো নিশ্চয়ই আমাদের বানান ভুল হয়েছে ওইটার সাথে এটার বানান ঠিক হয় নাই সো বাগেরহাট এরপরে হচ্ছে এর ভেতর আছে উপজিলাস ডাবল এল এইটাই আমাদের ভুল হয়েছে ওকে সো আমরা এটাকেও চেঞ্জ করে দিই এটাকেও চেঞ্জ করে দিই এখানে মানে ভেরিয়েবলটার নামও আর কি কনসিস্টেন্সি রাখলাম আর কি সো এখন যদি এখানে যাই সেক্ষেত্রে বাগেরহাট হাট এখানে দেখেন এই যে আমরা পেয়ে গেছি সো এই জিনিসগুলোকে এখন আমরা পপুলেট করব হচ্ছে এই এটার ভেতরে সো যেহেতু হচ্ছে পপুলেট হওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এক ইউজারকে প্লিজ ওয়েট দেখাইতে পারি যে ওয়েট করো লোড হচ্ছে উপজেলাগুলো সেটা যদি আপনি করতে চান অন চেঞ্জের পরে ইমিডিয়েট আমরা হচ্ছে এটাকে লোড করতে পারি সেক্ষেত্রে আমাদের ওইটা সিলেক্টরটাকে আগে ধরতে হবে সো ধরেন আমরা এটাকে হচ্ছে একটা ক্লাস দিছিলাম আপনাদের হয়তো মনে আছে সেটা হচ্ছে উপজেলাস আমাদের ক্লাসটার কিন্তু বানানটা গুরুত্বপূর্ণ সো এখন এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে উপজেলাস সিলেক্ট এই স্টেম এল আকারেই আমরা এখানে ডিরেক্ট দিয়ে দিই যেমন ধরেন অপশন সিলেক্ট উপজেলা ও সরি এখানে হবে আমাদের প্লিজ ওয়েট প্লিজ ওয়েট মানে হচ্ছে আমরা এখন দেখি ওটা কাজ করে কি না সো এখন ওইটাকে আমরা সিলেক্ট করব এখানে প্লিজ ওয়েট হওয়ার কথা কিন্তু হয় নাই সেটা আমরা দেখছি কেন হয় নাই ওকে আচ্ছা সরি আমি বারবার ওই একই ভুল করছি এবার আমরা আসি সো এখানে যাব হাট প্লিজ ওয়েট হচ্ছে এবং ওয়েট হওয়ার পরপরই আমাদের যাতে এটাকে ইয়ে হয়ে যায় তো সেই কাজটা আমরা এখন এখানে করব তো সেই জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটাকে নিয়ে আসি বারবার এই রিপিটেড জিনিস লেখা ঠিক না এখানে প্লেস হোল্ডারকে ডায়নামিক কোনোভাবেও করা যায় সো হচ্ছে এখানে আমরা পরবর্তীতে দিয়ে দিব হচ্ছে আচ্ছা এটা আমরা টোটালি যেটা হচ্ছে করতে পারি সেটা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে অপশন তৈরি করব এখানে সো হচ্ছে আমরা এখানে অপশন্সগুলা প্রথমে দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা ওইগুলোকে অ্যাপেন্ড করে শেষে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি যেমন ধরেন লেট অপশনস এখানে আমরা দিলাম হচ্ছে অপশন সিলেক্ট উপজেলা এরপরে আমরা উপজেলাটাকে হচ্ছে ফোর ইচ করলাম করে আমরা একটা অপশন বানাইলাম এটা সেটা প্লাস করে মানে এই স্টেমেল মার্কআপটাকে আমরা আপডেট করতে থাকলাম এরপরে ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে উপজেলা সিলেক্টের ভিতরে এই স্টেমেল আকারে ওই জিনিসটাকে দিয়ে দিব সো এখন আমরা এখানে যাই যাওয়ার পরে এখন যদি আমরা এখানে যাই হাট প্লিজ ওয়েট এবার দেখেন সিলেক্ট উপজেলা চলে আসছে আচ্ছা বাগেরহাটের ভিতরে এটা আসলে কেমনে ও আচ্ছা সরি আমাদের ভুল হয়েছে যেটা সেটা হচ্ছে আমরা এই যে এইটাকে ডাইনামিক করি নাই আমি এখানে সাধারণত প্লাস দিয়ে এটাকে এটা করতে পারি চাইলে আপনি এরকমও করতে পারেন এই যে এই চিহ্ন দিয়ে চিহ্ন দেওয়ার সুবিধা হচ্ছে এখন আপনি এখানে ইউজ করতে পারবেন ডলার সাইন এই ব্রাকেট দিয়ে ভেরিয়েবলগুলোকে ইউজ করতে পারবেন সো এখন এখানে আমরা হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেট ডিস্ট্রিক্ট ওই ভ্যালুটা এইখানে দিয়ে দিব সো তাহলে আমরা হচ্ছে এখন ওই জেলারটাই পাবো অর্থাৎ নেটওয়ার্ক নেটওয়ার্কটা গিয়ে আপনি আবার এটাকে টেস্ট চেকও করতে পারেন সো এখন ধরেন আমি ওয়াচ করতে চাই এখন যদি আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট বান্দরবনে যাই সেখানে যে বান্দরবানটা কোয়েরি হয়েছে দেখেন সার্ভারে এখানে যদি আপনি দেখেন যে বান্দরবান কোয়েরি হয়েছে হওয়ার পরে রেসপন্স পাইসি হচ্ছে যে এইটা এবং এইগুলা কিন্তু এখানে পপুলেট হয়ে গেছে সো এখন আপনি যেটাই সিলেক্ট করেন না কেন প্লিজ ওয়েট আসবে এবং তারপরে এটা সিলেক্ট হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনি হচ্ছে এখান থেকে যে কোয়েরি এবং হচ্ছে গ্রাভিটি ফর্মে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখলেন আমাদের বাকি থাকলো যেটা সেটা হচ্ছে রেস্ট এপিআই দিয়ে সরি বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাজাক্স দিয়ে করা অ্যাজাক্স দিয়ে করাটা আমি এই ভিডিওর থার্ড পার্টে দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ